আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন অনেক। আজকের এই ভিডিওতে বাংলাদেশ ও ভিয়েতনাম এই দুই দেশের মুদ্রার মধ্যে তুলনা করে দেখব। আশা করি এই ভিডিওর মাধ্যমে দুই দেশের মুদ্রা সম্পর্কে না জানা অনেক কথা জানতে পারবেন। দর্শক, আমরা সবাই ছোটবেলা থেকে দেখে আসছি বিভিন্ন উন্নত দেশের এক টাকা দিয়ে বাংলাদেশের অনেক টাকা পাওয়া যায়। তাই সেই দেশে যে টাকা উপার্জন করে বাংলাদেশে বস্তা বসা টাকার মালিক হতে ইচ্ছা করত। কিন্তু দর্শক, আপনি জানলে অবাক হবেন, অনেক দেশই আছে যেখানে বাংলাদেশের সামান্য কিছু টাকা দিয়ে বস্তায় বস্তায় টাকা পাওয়া যায়। এর মধ্যে ভিয়েতনাম অন্যতম। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশে অফিসিয়ালি মুদ্রার ব্যবহার শুরু হয় 1972 সালে। সেক্ষেত্রে ভিয়েতনামে অফিসিয়ালি মুদ্রার ব্যবহার শুরু হয় 1978 সালে। বাংলাদেশের মুদ্রা ইস্যু করে থাকে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে ভিয়েতনামের মুদ্রা ইস্যু করে থাকে স্টেট ব্যাংক অফ ভিয়েতনাম। বাংলাদেশের মুদ্রার শর্ট ফর্ম হচ্ছে বিডিটি, মানে বাংলাদেশি টাকা। সেক্ষেত্রে ভিয়েতনামের মুদ্রার শর্ট ফর্ম হচ্ছে ভিএনডি, মানে ভিয়েতনামি ডং। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যের কয়েন হচ্ছে 50 পয়সা। সেক্ষেত্রে ভিয়েতনামের সবচেয়ে কম মূল্যের কয়েন হচ্ছে 200 ডং। আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশের কম ব্যবহৃত ব্যাঙ্কনোটগুলো হচ্ছে 1 টাকা 2 টাকা। সেক্ষেত্রে ভিয়েতনামের কম ব্যবহৃত ব্যাঙ্কনোটগুলো হচ্ছে 100, 200, 500 ডং। দর্শক, বাংলাদেশে বেশি ব্যবহৃত ব্যাঙ্কনোটগুলো হচ্ছে 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকার। সেক্ষেত্রে ভিয়েতনামে বেশি ব্যবহৃত ব্যাঙ্কনোটগুলো হচ্ছে 5000, 10000, 2 লক্ষ, 5 লক্ষ ডং। দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় মূল্যের নোটটি হচ্ছে 1000 টাকা। সেক্ষেত্রে ভিয়েতনামের সবচেয়ে বড় মূল্যের নোটটি হচ্ছে 5 লক্ষ ডং। বাংলাদেশের মুদ্রা আনঅফিসিয়ালি ব্যবহার হয় ভারতের কিছু রাজ্যে। সেক্ষেত্রে ভিয়েতনামের মুদ্রা আনঅফিসিয়ালি অন্য কোনো দেশে ব্যবহারের তথ্য পাওয়া যায় না। দর্শক, এখন আমরা দেখব বাংলাদেশের 1 টাকায় ভিয়েতনামের কত ডং পাওয়া যায়। বাংলাদেশের 1 টাকায় ভিয়েতনামে 250 ডং পাওয়া যায়। আপনি যদি বাংলাদেশের 10 টাকায় দেখেন, সেক্ষেত্রে পাবেন 2493 ডং। যদি আপনি বাংলাদেশের 100 টাকা নিয়ে ভিয়েতনামে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি পাবেন 24930 ডংয়ের মতো। দর্শক, আপনি যদি 1000 টাকার একটি নোট নিয়ে ভিয়েতনামে যান, সেক্ষেত্রে আপনি প্রায় 250000 ভিয়েতনামি মুদ্রা পেয়ে যেতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে, আপনি বাংলাদেশ থেকে সামান্য কিছু টাকা নিয়ে গেলে খুব সহজেই বিলিয়নিয়ার হয়ে যেতে পারবেন ভিয়েতনামে। দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।